বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সানি লিওন জানিয়েছেন, তার আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত ভিডিওতে সানি লিওন নীল সিনেমা জগৎ ছেড়েছেন বহু বছর আগে, অতীতের পরিচয় ছাপিয়ে তৈরি করেছেন নিজের নতুন পরিচয়, বলিউডে পোক্ত করেছেন নিজের জায়গা। তবু অতীত যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না। যিনি প্রেমিকের মতো বারবার সামনে এসে পড়ে, তাতে বিব্রতকর মুহূর্তের শিকার হন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মুখ খুললেন সানি, যেখানে তিনি বলেছেন ডিপ ইফেক্ট ভিডিও প্রসঙ্গে, বলিউডে হঠাৎ করে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এই বিষয়টি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি যেন তারকাদের কাছে হুমকি স্বরূপ, সুযোগ পেলেই এই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক অনেক তারকাকে নিয়ে তৈরি করা হয়েছে আপত্তিকর ভিডিও। গত বছর ভারতের বেশ কয়েকজন অভিনেত্রীর ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তালিকায় রয়েছেন রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল প্রমুখ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সানি লিওনির নাম। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সানি বলেন, এটি একটি হুমকি যা দীর্ঘদিন ধরে চলে আসছে, এটি সাম্প্রতিক কোনো ইস্যু নয়। সত্যি বলতে, তাকে নিয়ে ফেক ভিডিও তৈরি করা হয়েছে, তবে বিষয়টি নিয়ে তিনি মোটেও বিচলিত নন, কারণ বিষয়টি নিয়ে মানসিকভাবে প্রভাবিত হতে দেননি নিজেকে। তবে কম বয়সী অনেক মেয়ে আছে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু তারা বুঝতে চান না এতে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ভুলও নেই। কম বয়সী নারীদের পরামর্শ দিয়ে সানি লিওন বলেন, কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যদি এমন খারাপ কিছু ঘটে, তবে তারা যেন ভয় না পেয়ে সাইবার সেলে যোগাযোগ করে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সব কিছু খুলে বলে, আর তখনই এই বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালে ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যায়। এক্ষেত্রে পুরো সিস্টেমটাই আপনার পক্ষে, শুধু আপনার এতটুকু কাজ করতে হবে। ডিপ ইফেক্ট বা আপত্তিকর ভিডিও প্রসঙ্গে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোর দাবি, এসব ভিডিও এআই প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করা হয়েছে। এই ধরনের টুল ব্যবহার করে অন্য কারো মুখ ভিডিওতে বসিয়ে নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।